নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ক্ষীর পটল বা পটলের মিষ্টি। এই মিষ্টি আমরা কিন্তু দোকান থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু এটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায় এবং বাড়িতে বানানো পটল মিষ্টির স্বাদটা মনে হয় একটু বেশিই হয়, খুবই ভালো লাগে খেতে। আজকে রেসিপি পটল মিষ্টি বা ক্ষীর পটল বানানো শুরু করে দিই। আমি এখানে ক্ষীর পটল বা পটল মিষ্টি বানানোর জন্য 11টা পটল নিয়েছি। প্রথমেই আমি পটলের খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। পটলের গায়ে যেন একটুও খোসা না থাকে সেইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। একইভাবে প্রত্যেকটা পটলের খোসাই আমি ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে দুদিকের মাথাটা একটু কেটে দিতে হবে। দেখুন, সব কটা পটল আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং দুদিকে একটু কেটে দিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে পটলের মাঝখানে একটু চিরে নেব। এবার একটা চামচের পিছন দিকটা দিয়ে বীজগুলো পটল থেকে বার করে দেব। একটাও যেন বীজ ভেতরে না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা খাওয়ার সময় ভালো লাগবে না। খুব ভালো করে দেখে একদম প্রত্যেকটা বীজ বার করে দিতে হবে। যেভাবে আমরা পুর ভরা পটল রান্না করার জন্য পটলের ভেতরে বীজ বার করে দিই, ঠিক সেইভাবেই বীজগুলোকে বার করে দিতে হবে। দেখুন, ভেতরে একটাও বীজ নেই। আমি আরও একটা পটল একইভাবে করে দেখাচ্ছি। আবারও দেখুন, একইভাবে চামচের পিছন দিকটা দিয়েই আমি বীজগুলো বার করে নিচ্ছি। আপনাদের যদি ছুরি দিয়ে সুবিধা হয়, ছুরি দিয়েও বার করতে পারেন, যেভাবে সুবিধা হবে সেভাবেই বার করতে পারেন। একইভাবে প্রত্যেকটা পটলেরই আমি বীজগুলো এইভাবে বার করে নেব। দেখুন, একটুও বীজ নেই, প্রত্যেকটা পটলের আমার বীজ বার করা হয়ে গেছে। এবার একটা ডেচকিতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। এই জলের মধ্যে আমি এবার পটলগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট আমি পটলগুলোকে সিদ্ধ করতে দেব। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা দিলে পটলের রং পরিবর্তন হবে না সিদ্ধ হওয়ার পরেও। আর পটলগুলো কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের বলতে ভুলে গেছি। দেখুন, 8 থেকে 10 মিনিট আমি পটলগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে এই জল থেকে তুলে নেব, একটা স্ট্রেনারের মধ্যে রাখবো যাতে এক্সট্রা জলটা ঝরে পড়ে যায়। আবারও একটা পাত্র বসিয়ে দিলাম গ্যাসের উপরে। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দেবো 1/2 কাপ জল। যতটা চিনি তার অর্ধেকটা জল দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, চিনিটা গলে গেছে। এবার এই চিনির রসের মধ্যে আমি সিদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে 6 থেকে 7 মিনিট আবারও একটু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। পটলটা যতক্ষণ চিনির রসের মধ্যে ফুটবে ততক্ষণে আমি পটলের ভেতরে পুরটা রেডি করে নিই। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমার বাড়িতে তৈরি করা, আপনারা কেনা খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন। যেহেতু এটা ক্ষীর পটল তাই ক্ষীর তো একটু লাগবেই। আর গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। ক্ষীরটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, এখানে চিনির গুঁড়োও দিতে পারেন আপনারা। আমি এমনি নর্মাল চিনি দিলাম। চিনিটা দিয়েও একটু নেড়ে চেড়ে ক্ষীরের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর চিনিটা গলে গেলে একটু পাতলাও হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আমি বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিয়েও মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, যদি দিতে না চান নাও দিতে পারেন, গুঁড়ো দুধ না দিলেও খেতে ভালো লাগবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে চেড়ে ক্ষীরের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, আমন্ড দিচ্ছি আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পেস্তা কুচিও দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন, নাড়াচাড়া করতে করতে সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমি এখানে তিনটে এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটা দিলাম। এলাচ গুঁড়োটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিলে একটা ভালো গন্ধ বেরোবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার পুর রেডি। এবার একটা প্লেটের মধ্যে এটা ঢেলে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমার চিনির রসের মধ্যেও পটলগুলো 6 থেকে 7 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার এই পটলগুলোকেও চিনির রস থেকে তুলে নেব। আবার একটা স্টেনারের মধ্যেই রাখবো। পটলগুলোর থেকে চিনির রসটা যেন ভালো করে ঝরে যায় সেই জন্য স্টেনারের মধ্যে রেখে দিলাম। এবার এই সব কিছুই ঠান্ডা করে নেব। পটল এবং পুর সবই আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে পুরটা ভরে ফেলবো। একটা পটল নিয়ে তার যে কাটা অংশটা আছে সেই অংশটার মধ্যেই পুরটা ভরে নিতে হবে। আমি বড় চামচের 1 চামচ মতো পুর নিলাম, নিয়ে এই কাটা অংশটার মধ্যে ভরে দিলাম। আরও একটু দিয়ে দিচ্ছি পুর। পুরটা বেশি দিলে খেতে খুব ভালো লাগবে। দিয়ে এই ওপরটা একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে। হয়ে গেল আমার একটা মিষ্টি রেডি। আরও একটা মিষ্টি আমি আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। ওই একইভাবেই কাটা অংশটার মধ্যে পুরটা ভরে দেব। পটলে পুর ভরার আগে পটল এবং পুর দুটোই খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, তারপরে পটলের মধ্যে পুরটা ভরবেন। পুরটা ভরে দেওয়ার পর আবারও ওই চেপে চেপে একটু মুখটা বন্ধ করে দেব। হয়ে গেল, একইভাবে আমি সবকটা মিষ্টি রেডি করে নিচ্ছি। আমার সব মিষ্টি রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি ক্ষীর পটল বা পটল মিষ্টি রান্না করা হয়ে গেছে। দারুণ কিন্তু এর স্বাদ। দোকানের কেনা ক্ষীর পটলের থেকেও আপনার বাড়িতে করা ক্ষীর পটলের টেস্ট অনেক বেশি হয়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।